প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভির দুপুর 2:30 মিনিটের সংবাদে আপনাদের সাথে আছি আমি মেমরি জাহান শিমু শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম চিত্রাঙ্গে উত্তাল সাগর রূপ নিতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উপকূলের 13 জেলায় আঘাত হানবে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা ঝুঁকিপূর্ণ বসবাসরতদের সরিয়ে নিচ্ছে প্রশাসন বন্দর ও বহির্নোঙরের জাহাজকে গভীর সমুদ্রে যাওয়ার নির্দেশ বন্ধ লঞ্চ চলাচল সবকিছু ফিরে পাবার লড়াই করছে বিএনপি বলেন মির্জা ফখরুল আন্দোলনের নামে সহিংসতা করলে প্রতিহত করবে পুলিশ মন্তব্য কৃষিমন্ত্রীর টি-20 বিশ্বকাপের মূল পর্বে 15 বছর পর জয় পেল বাংলাদেশ 9 রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে ম্যাচ সেরা তাসকিন আহমেদ দর্শক সঞ্চালন সংবাদ শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির সোমবারের নিয়মিত আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ এবার চলে যাব পুরো সংবাদে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে আগামী 48 ঘন্টা দেশের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসেরও আশঙ্কা করা হচ্ছে উপকূলে 5 থেকে 8 ফুট জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিং এ জানানো হয় মঙ্গলবার সকালের মধ্যে বাংলাদেশ উপকূলে অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং দর্শক এই মুহূর্তে আগারগাঁও আবহাওয়া অফিসে আছেন সহকর্মী আবু সাইদ অপু আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে অপু ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের গতি ও অবস্থান নিয়ে কি জানিয়েছেন আবহাওয়াবিদরা আমাদের জানান অপু ধন্যবাদ মেমরি আপনাকে আসলে আপনি যেমনটি বলছিলেন এর আগেও কিন্তু আমরা যে সংবাদগুলো হয়েছে আমরা কিন্তু জানানোর চেষ্টা করেছি যে ঘূর্ণিঝড় যে সিত্রাং তার পরিস্থিতি সম্পর্কে এবং সারা দেশের কিন্তু যে সিত্রাং পরিস্থিতির প্রভাবে কীরকম বিরূপ প্রভাব পড়েছে জনজীবনে সেটিও কিন্তু ইতিমধ্যে জেনে গেছে দর্শক তবে কিছুক্ষণ আগে আমরা আবহাওয়া মানে ওই দপ্তরের যিনি আসলে মানে আবহাওয়াবিদ রয়েছেন আমরা তার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে আসলে জানিয়েছেন যে আসলে সময় যতই যাচ্ছে ততই কিন্তু আসলে বাতাসের গতিবেগটা আসলে বাড়তে শুরু করেছে আসলে মানে তারা আমাদেরকে জানিয়েছেন যে মঙ্গলবার নাগাদ যে এখন যে 80 বা 90 বেগের যে মানে বাতাসের গতিবেগ রয়েছে সেটি কিন্তু আসলে মঙ্গলবার 10টার পর থেকে আসলে আরও বেশি বাড়তে পারে এবং 110-এর কাছাকাছি যেতে পারে এবং সেটা কিন্তু উপকূলীয় অঞ্চলগুলো যে আছে সেই উপকূলীয় অঞ্চলগুলোর দিকে কিন্তু ধেয়ে আসতে শুরু করেছে ইতিমধ্যেও কিন্তু আসলে আপনার বরিশাল এবং পটুয়াখালী এবং আরও যে অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে নদী মানে বেষ্টিত যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো অঞ্চলগুলোতে কিন্তু 7 নম্বর সতর্কতা সংকেত তারা দিয়েছেন এছাড়াও তারা আরেকটি বিষয় ইঙ্গিত দিয়েছেন যে যেহেতু এই মানে এই সিত্রাং ঘূর্ণিঝড়ের কারণে যে ভারী ভারী মানে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং থেমে থেমে যে বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু যে চট্টগ্রামে যে পাহাড় ধসের বিষয়টি কিন্তু তাদের মাথায় আছে কারণ বড় মানে প্রতি বছরই এই বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে সেরকম কিন্তু এটা তারা শঙ্কা প্রকাশ করেছেন এছাড়াও তারা বলেছেন যে গত কয়েকদিন মানে অর্থাৎ 26 থেকে 27 তারিখ পর্যন্ত থেমে থেমে
মানে যে বৃষ্টিপাত সেটি হবে এবং এই বৃষ্টিপাত আসলে কমার ক্ষেত্রে যে ধরনের আসলে ঘূর্ণিঝড় যে গতিবেগ আসলে যে মানে নির্ণয় করা হচ্ছে এবং আবহাওয়া দপ্তর সফটওয়্যার থেকে সেটি তারা আসলে নির্ণয় করতে একটা জিনিস তারা মানে দেখতে পাচ্ছেন যে আসলে যতই সময় আসলে যাচ্ছে ততই কিন্তু আসলে বাতাসের গতিবেগটা আসলে বাড়ছে এবং এই বাংলাদেশের দিকে ধেয়ে আসছে এবং তারা শঙ্কা প্রকাশ করেছেন এটি যদি কোনোভাবেই বাংলাদেশের দিকে এবং 110 মানে মানে কিলোমিটার গতিবেগে যদি বৃষ্টিপাত এই বাংলাদেশের দিকে যদি আসে তাহলে আসলে বিষয়টি মানে একটু হলেও যে আমাদের জন্য শঙ্কাপূর্ণ হয়ে দাঁড়াবে। তো আসলে মেমোরি এটাই ছিল আমার কাছে আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ খবর। তো তবে একটা কথা হলো যে আবহাওয়া অধিদপ্তর বারবার যে পূর্বাভাসটি দিচ্ছেন সেটি হলো যে যারা আসলে মানে উপকূল মানে রয়েছে যেসব জাহাজ রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে যেতে বারবার তারা তা মানে তাগিদ দিয়েছেন এবং লাল ফ্ল্যাগ টাঙ্গিয়ে তারা সেখানে তারা সতর্কতা জারি করেছেন। তো এই ছিল আমার কাছে মেমোরি জাহান আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ অপু আপনাকে। ঘূর্ণিঝড় সিত্রাং সাইক্লোনের রূপ নিয়েছে। এর অগ্রভাগ আজ সন্ধ্যা থেকে আঘাত হানতে শুরু করবে। আগামীকাল সকালে ঘূর্ণিঝড়টি উপকূলীয় এলাকায় চূড়ান্তভাবে আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। এতে 13টি জেলা বেশি ক্ষতিগ্রস্ত এবং 2টি জেলা অল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, এরই মধ্যে উপকূলবাসীকে নিরাপদে আশ্রয় সেন্টারে সরিয়ে নেওয়া হয়েছে। মানুষ এবং গবাদি পশু সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। মাঠ প্রশাসন আমাদের ভলান্টিয়ারদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, আমরা জরুরি খাবার এবং মানবিক সহায়তা আমরা প্রত্যেক জেলায় পৌঁছে দিয়েছি। আমরা সিপিপির একটি মিটিং করে ভলান্টিয়ারদের নির্দেশনা দিয়েছি। আজকে আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে বাকি নির্দেশনাগুলো আমরা সম্পন্ন করেছি। এদিকে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ বসবাসরতদের সরিয়ে নিচ্ছে প্রশাসন। বন্দর ও বহির্নোঙরের জাহাজকে গভীর সমুদ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। শামস্তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড় সিত্রাং আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আগামীকাল মঙ্গলবার ভোররাত বা সকাল নাগাদ বরিশাল চট্টগ্রাম উপকূলে অতিক্রম করতে পারে। হুঁশিয়ারি সংকেত জারির পর আজ সকাল থেকে ভারী বৃষ্টিপাত ও ঝড় শুরু হয়েছে। ঝড় বৃষ্টি বাড়ায় লোকজনের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না। লঞ্চের যে অবস্থা, লঞ্চ সম্পূর্ণ বন্ধ করে সাববন্ধ দূরপাল্লা সবরুটি বন্ধ। এই ঘূর্ণিঝড়ের কারণে লঞ্চ কাট বন্ধ, কখন যাব সেও জানি না। বৃষ্টির কারণে লঞ্চ সব চলাচল বন্ধ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়টি এখন পর্যন্ত মাঝারি, এটি আরও শক্তিশালী হতে পারে। তবে সুপার সাইক্লোনে পরিণত হওয়ার কোনো শঙ্কা নেই। বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ সর্বোচ্চ 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝড় হওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে। এদিকে আবহাওয়া খারাপ হতে থাকায় বন্দরে অবস্থানরত দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই খালাস ও পরিবহনের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে ইতিমধ্যে বিদেশি জাহাজ সহ সব নৌযানকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, কক্সবাজার জেলাসহ নিম্নাঞ্চলে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এসব অঞ্চলের দ্বীপ ও চরাঞ্চলগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 7 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস প্লাবিত হতে পারে। উপকূলীয় 19টি জেলাকে ঘূর্ণিঝড় ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। দর্শক, বরিশাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর জানাচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল।
ধন্যবাদ আপনাকে। আমি আসলে এর আগেও যেমনটা জানিয়েছিলাম, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় যে চিত্রাঙ্ক রয়েছে তার প্রভাব কিন্তু ইতিমধ্যে বরিশালে বইতে শুরু করেছে। বরিশাল সহ সকল জেলা উপজেলা অঞ্চলগুলোতে এসে ধারাবাহিকতায় কিন্তু আগের থেকে বৃষ্টির প্রভাব বা বাতাসের যে চাপ রয়েছে তা কিন্তু অনেকাংশে আসলে বেড়ে গিয়েছে এখন অবধি পর্যন্ত একটানা, এবং এর পাশাপাশি পানি কিন্তু 1 থেকে 1.5 ফুট অবধি পর্যন্ত বেড়েছে। আমরা কথা বলেছি বরিশাল আবহাওয়া অধিদপ্তরের যিনি পর্যবেক্ষক রয়েছে মাজারুল ইসলাম, তার সাথে তিনি জানিয়েছেন গত 24 ঘন্টায় 72.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড দেওয়া হয়েছে এবং এখন অবধি পর্যন্ত সমুদ্র বন্দরে পায়রা সহ সকল সমুদ্র বন্দরগুলোতে 7 নম্বর এবং বরিশাল নদীবন্দরে বিশেষ করে 3 নম্বর সতর্কতামূলক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সে ধারাবাহিকতা বরিশাল থেকে আজ রাতেও ঢাকাতে কোনো লঞ্চ ছেড়ে যাবে না বা অভ্যন্তরীণ সহ সকল প্রকার দূরপাল্লার লঞ্চ কিন্তু বন্ধ রয়েছে এবং বর্তমানে 22 নটিক্যাল মাইলে বাতাস প্রবাহিত হচ্ছে বরিশাল সহ সকল জেলা উপজেলায়। এর পাশাপাশি সকল উপজেলাগুলোর কিন্তু যারা নির্বাহী কর্মকর্তা টিওনও রয়েছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসন যাতে উপকূলীয় অঞ্চলে কোনো গবাদি পশু বা পরিবারে যেসব ঘর রয়েছে নদীর এলাকায় তাদেরকে আশ্রয় কেন্দ্রগুলো নিয়ে আনতে শুরু করেছে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, সাইক্লোন সেন্টার রয়েছে এবং উঁচু উঁচু ভবন রয়েছে সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, মোমবাতি, বিস্কিট এগুলো কিন্তু আসলে মজুদ করেছে। ধন্যবাদ পারভেজ রাসেল আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে সমুদ্রের পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে কক্সবাজারে বৈরি আবহাওয়া, একটু ফরফর বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বাতাস রয়েছে। তো আপনাকে একটু দেখিয়ে যেতে চাই কক্সবাজার সমুদ্রে যে সাগরের বড় বড় ঢেউ সমুদ্র সৈকতে এসে আশ্রয় পড়ছেন এবং পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছেন। তো পানির উচ্চতা 5 থেকে 8 ফুট উচ্চতা বৃদ্ধি পেয়েছেন। কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছেন। কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ঘূর্ণিঝড় চিত্রাং 520 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছেন, যার ফলে কক্সবাজারের সকল নৌযানকে নিরাপদে আশ্রয় থাকার জন্য নির্দেশ দিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিস থেকে। মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইতিমধ্যেই কিন্তু 573টি সাইক্লোন সেন্টার, 108টি মেডিকেল টিম এবং 10,000-এর মতো স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। তারা কিন্তু অনেকেই যে সাইক্লোন সেন্টারে জনসাধারণকে নিয়ে যেতে আমরা দেখেছি এবং সিপিপি সদস্যরা কিন্তু মাঠে প্রচারণা চালাচ্ছে। ধন্যবাদ আপনাকে। এবারে সাতক্ষীরা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর জানাচ্ছেন প্রতিনিধি ফয়জুল হক বাবু। হ্যাঁ, আপনারা জানেন যে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ইতিমধ্যে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গে রূপ নিয়েছে এবং এর প্রভাব কিন্তু ইতিমধ্যে সাতক্ষীরাতে পড়তে শুরু করেছে। গতকাল মধ্যরাত থেকে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে গুড়িগুড়ি বৃষ্টি সহ দমকা হাওয়া প্রবাহিত হচ্ছিল এবং আজ সকাল থেকে কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি আমরা লক্ষ্য করেছি। এবং আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যে এই ঘূর্ণিঝড় চিত্রাঙ্গ মোকাবেলায় সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সাতক্ষীরা উপকূলীয় উপজেলা আশাশুনিতে 108টি এবং শ্যামনগর উপজেলায় 103টি সহ মোট 47টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যদি এই চিত্রাঙ্গের আঘাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় তাহলে যাতে উপকূলের মানুষ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে এই সাইক্লোন শেল্টারগুলোতে অবস্থান করতে পারে সেজন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। সাতক্ষীরার যে 4 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছিল সেটি নামিয়ে 7 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং ধন্যবাদ বাবু আপনাকে। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে অতিবৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া বন্দর ও বহির্নোঙরের সব জাহাজকে গভীর সমুদ্রে পাঠাতে বলা হয়েছে। চট্টগ্রাম থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি HM আলমগীর হোসেন। আপনাকে ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ এলাকায়। আপনারা জানেন যে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গকে কেন্দ্র করে ইতিমধ্যে বঙ্গোপসাগরে যত প্রকার মাছ ধরার ট্রলার এবং জাহাজ ছিল সেগুলোকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে। তো বর্তমানে পতেঙ্গা সমুদ্র সৈকতের অবস্থা যদি বলতে যায় তাহলে সাগর অত্যন্ত উত্তাল, বড় বড় ঢেউ আসছে আর যেহেতু এখানে আগে বড় বড় জাহাজ ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে যার কারণে ঢেউগুলো আশ্রয় পড়ছে উপকূলীয় এলাকায়। তো বর্তমানে চট্টগ্রাম সমুদ্রের অবস্থাটা কী তা আমি আপনার মাধ্যমে মাইটিভি দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে বড় বড় ঢেউ আসছে এবং সেই ঢেউগুলো কূলে আশ্রয় পড়ছে এবং এখানে যত পর্যটক বা দর্শকদের যারা আসছিলেন দূর থেকে তারা অনেকেই চলে গেছেন এবং এই পরিচিতি যাতে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি না হয় সেই লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং CMP
নানা উদ্যোগ গ্রহণ করেছে। তারা অনেক পর্যটক দর্শনার্থীকে এখান থেকে সরিয়ে দিয়েছেন এবং সমুদ্র উপকূলের মধ্যে যে সমস্ত বড় বড় জাহাজ ছিল সেই সমস্ত জাহাজকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর আমি আরেকটি বিষয় খেয়াল করেছি, যে সমস্ত লোকজন বঙ্গোপসাগরে ছিলেন অর্থাৎ জেলেরা, তারা কিন্তু নিরাপদ স্থানে চলে আসছেন এবং তাদের বোট নিয়েও চলে আসছেন এবং সেই বোটগুলো নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে। তবে এতটুকু বলা ছিল যে এখন পর্যন্ত চট্টগ্রাম সমুদ্রের মধ্যে ঢেউগুলো বড় আকারে ধারণ করছে এবং দর্শনার্থী বা পর্যটক যারা বিচ এলাকার মধ্যে ছিলেন তারা অনেকেই চলে গেছেন এবং কিছু কিছু পর্যটক বা দর্শনার্থী এখনও রয়েছেন। ধন্যবাদ আলমগীর আপনাকে। দর্শক, এবার চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। সব কিছু ফিরে পাবার জন্য টেক ব্যাক বাংলাদেশ আন্দোলন করছে বিএনপি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, ন্যায় বিচার এবং মুক্তিযুদ্ধের চেতনা ফিরে পাওয়ার জন্য এই আন্দোলন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। আওয়ামী লীগ দেশের রাজনৈতিক কাঠামো নষ্ট করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, তারা বিচার বিভাগকে দলীয়করণ করেছে। বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে পুলিশ চুপ করে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সকালে টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মন্ত্রী বলেন, পৃথিবী জুড়ে বড় ধরনের দুর্ভিক্ষ দেখা না দিলে বাংলাদেশ খাদ্যের সংকট হবে না। খাদ্য ঘাটতির কথা বলা হয়েছে, ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা আজকের যে বৃষ্টি, এই বৃষ্টি কল্যাণের, এই বৃষ্টি মঙ্গলের, বাংলাদেশের ধানের, সোনালি ধানের দেশ ভরে যাবে, বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না, এ কথা আমি কৃষিমন্ত্রী হিসাবে আপনাদের বলতে চাই। আচ্ছা, যথেষ্ট খাদ্য আমাদের মজুদ রয়েছে, পৃথিবীর অন্য দেশে হতে পারে, আমাদের যে খাদ্য রয়েছে আল্লাহ রব্বুল আলমিন বড় যদি কোনো দুর্যোগ না দেয় আমরা ইনশাল্লাহ কোনো খাদ্য সংকটের মোকাবেলায় করব না। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। ছয় লেনে উন্নীত হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক। প্রকল্পটিতে অর্থায়ন করবে এশিয়া উন্নয়ন ব্যাংক। এরই মধ্যে প্রি টেন্ডারিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। ডিসেম্বরে ভৌত অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার ফজলুল করিম। সড়ক ও জনপদের প্রধান প্রকৌশলী এ কে মনির হোসেন পাঠান জানান, পুরো দেশকে একটি সড়ক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে সরকার। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সিলেটের সাথে রাজধানী সহ দেশের অন্যান্য অংশের যোগাযোগ আরও উন্নতি করার লক্ষ্যে প্রকল্প গ্রহণ করেছে সরকার। এ পথে বিদ্যমান দুই লেনের সড়কটি উন্নীত করা হচ্ছে ছয় লেনে। প্রকল্পটিতে অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। 209 কিলোমিটার এ মহাসড়কে 8টি ফ্লাইওভার, 22টি ওভারপাস, 5টি রেল ওভারপাস, 69টি ব্রিজ, 10টি আন্ডারপাস, 3টি ইন্টারচেঞ্জ এবং 29টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। এর মধ্যে সমীক্ষার কাজ সম্পন্ন, চলছে টেন্ডারিংয়ের প্রক্রিয়া। এবছরের ডিসেম্বরে ভৌত অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। আমাদের টোটাল 13টা কন্ট্রাক্ট হওয়ার কথা, এর মধ্যে 12টাই আমাদের টেন্ডারিং এ আছে, তো 2টা অ্যাওয়ার্ড হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবে। আর অন্যান্য যে পেন্সিলারি কাজগুলো আছে, ল্যান্ড অ্যাকুইজিশন, ইউটিলিটি শিফটিং, ওগুলো কাজও চলছে আর কি। শুধু ঢাকা সিলেট নয়, রাজধানীর সাথে সারা দেশের সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এর মধ্যে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপদের প্রধান প্রকৌশলী। আমরা কিন্তু সড়ক নেটওয়ার্ককে একটি কার্যকরী, ইফেক্টিভ, দুর্ঘটনামুক্ত এবং খুব সহজে যানবাহন চলাচল করতে পারে এরকম একটা নেটওয়ার্ক, সময় সাশ্রয়ী এবং কম জ্বালানি খরচে যাতে চলতে পারে সেই জন্য একটা নেটওয়ার্ক গড়ার জন্য চেষ্টা করতেছি। এবং আমাদের বর্তমানে যে 142টা প্রকল্প চলমান, আরও যে 24টা মেগা প্রকল্প আমাদের আসতেছে, এগুলো আপনার 2025 সালের মধ্যে আপনি বাংলাদেশের সড়ক নেটওয়ার্কের চিত্রে মনে দেখবেন যে পাল্টে গেছে। ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীনের সঙ্গে যোগাযোগে ভৌগোলিকভাবেই বাংলাদেশ কেন্দ্রবিন্দু। তাই ঢাকা সিলেট মহাসড়কটি ছয় লেনে উন্নীতি হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।
নকল সোনা তৈরি ও প্রতারণার মাধ্যমে বিক্রি করে গ্রাহকের অর্থ হাতিয়ে নেওয়া চক্রের 10 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ওয়ারি বিভাগ। এই সময় নকল 4টি স্বর্ণের বার সহ কাস্টমসের ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়। তিনি জানান, ভাটারা থানার একটি প্রতারণা মামলা তদন্তে এসব প্রতারক চক্রের সন্ধান পায় ডিবি। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে বলেও জানায় ডিবি। গ্যাস দিয়ে গলিয়ে একটা ডায়ার ভিতরে, খুব সুন্দর একটা ডায়া আছে, ডায়ার ভিতরে প্রবেশ করায়। প্রবেশ করানোর পরে তাদের গোল্ড প্লেটেড কিছু জিনিস দিয়ে এই স্বর্ণের বারটা যখন তৈরি করে, মানে বোঝা যায় এটা স্বর্ণের মতো, আসলে এটা কিন্তু স্বর্ণ না। আর যে সার্টিফিকেটটা দেয় তাদের নিজস্ব পরিচয় দেয়, তাদের একজন পরমাণু বিজ্ঞানী, একজন কেমিস্ট, তাদের কাছে ক্রেতাদের নিয়ে যায়, বলে যে স্বর্ণটা পরীক্ষা করে দেখেন সঠিক কিনা, পরে তারা সার্টিফিকেট দেয় সঠিক। আসলে যাদের কাছে গিয়েছে তারাও প্রতারক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি পাকা ঘর পেয়ে খুশি রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার 10 জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার। মুজিব বর্ষ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস প্রকল্পের আওতায় এসব ঘর নির্মাণ করে বরাদ্দ দেয়া হয়। রাজবাড়ি প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধে যাওয়া বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের আর্থসামাজিক উন্নয়নে প্রতিটি অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ঘর নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের আওতায় ঘরের বরাদ্দ পেয়ে খুশি গোয়ালন্দ উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। আমাদের যেমন ভাতা দিয়েছে, বর্তমানে এই ঘর আমাদের দিয়েছে, এগুলো পাওয়ার পরে আমরা আসলেই আনন্দিত। আমার বাবা যে একজন মুক্তিযোদ্ধা, এরকম একটা ঘর দিয়েছে, আমরা অনেক গর্ববোধ করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগটা নিয়েছে এদের বাসভূমির জন্য, এর জন্য আমরা অনেক গর্বিত। একজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয়ভাবে বীর নিবাস দিচ্ছে, এটা যে কত বড় আনন্দের। বীর নিবাস তৈরি করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদেরকে বাসস্থানের ব্যবস্থা করেছেন, আমি আমার অন্তঃস্থল থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা শুধু তদারকি ছাড়া আর কোনো কিছুই নয়, এই পুরা কাজের কৃতিত্ব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বরাদ্দকৃত ঘরের গুণগত মান ঠিক রাখতে তদারকি করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঘরের গুণগত মান সঠিক হচ্ছে কিনা এবং যে স্পেসিফিকেশন দেওয়া আছে, ঘরের যে হচ্ছে যে মাপ দেওয়া আছে বিভিন্ন জায়গায়, যে কোথায় কতটুকু রড দিতে হবে, সিমেন্ট দিতে হবে, এবং ঘরের কি দরজা জানলা কীরকম হবে, এটি আমরা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি। এস এম হামিম, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক মহড়াকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহে ধরে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এবার উপকূলীয় সীমান্তে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার বাহিনী সতর্কীকরণ গুলি ছুড়েছে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছে, সমুদ্রসীমা লঙ্ঘনের সময় উত্তর কোরিয়ার একটি নৌযান সরিয়ে দিতে সতর্কবার্তা সম্প্রচার ও সতর্কীকরণগুলি চালানো হয়েছে। অন্যদিকে উত্তর কোরিয়ার বাহিনী জানিয়েছে, নৌশত্রুর চলাচল শনাক্ত করার পর নিজেদের সীমানার মধ্যে 10 রাউন্ড গুলি ছোড়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি জাহাজ নিজেদের সীমানায় অনুপ্রবেশ করে বলেও অভিযোগ করে উত্তর কোরিয়া। প্রিয় দর্শক, শেষ করব সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। চিত্রাঙ্গে উত্তাল সাগর, রূপ নিতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে, অতিভারী বৃষ্টির পূর্বাভাস, উপকূলের 13 জেলায় আঘাত হানবে, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা, ঝুঁকিপূর্ণ বসবাসরতদের সরিয়ে নিচ্ছে প্রশাসন, বন্দর ও বহির্নোঙরের জাহাজকে গভীর সমুদ্রে যাওয়ার নির্দেশ, বন্ধ লঞ্চ চলাচল। সবকিছু ফিরে পাবার লড়াই করছে বিএনপি, বললেন মির্জা ফখরুল, আন্দোলনের নামে সহিংসতা করলে প্রতিহত করবে পুলিশ, মন্তব্য কৃষিমন্ত্রীর। এবং টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে 15 বছর পর জয় পেল বাংলাদেশ, 9 রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে, ম্যাচ সেরা তাসকিন আহমেদ। Thank you.
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla এবং facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মেমরি জাহান সিমন। আল্লাহ হাফেজ।